অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় তিরিশ বছর পর শনি মহারাজ মূল ত্রিকোণ রাশিতে প্রবেশ করছে অর্থাৎ এপ্রিল মকর রাশি ত্যাগ করে আপনার কুম্ভ রাশিতে মূল ত্রিকোণ রাশিতে প্রবেশ করছে ন্যায়িকারক গ্রহ এবং কর্মফলদাতা গ্রহ এই শনি মহারাজের রাশি পরিবর্তন মিথুন রাশির উপর কি ফল আসতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ আলোচনা করতে চলেছি দেখুন এই ভিডিওতে যদি আপনারা কেটে কেটে দেখেন কি না অনেক কিছু কিন্তু মিস করে যাবেন অর্থাৎ এই ভিডিওটি সম্পূর্ণ শোনার কিন্তু চেষ্টা করবেন অনেক গুরুত্বপূর্ণ জিনিস যেখানে আলোচনা হবে দেখুন প্রথমেই আপনাদেরকে বলি শনি মহারাজকে নিয়ে অনেকেরই অনেক রকমের ভয় আছে শনি মানেই খারাপ শনি গ্রহ না এটা কিছুতেই আমি মানতে রাজি নয় শনি হচ্ছে কর্মফলদাতা কলিযুগে কর্মফলদাতা গ্রহ হচ্ছে শনি ন্যায় কারক গ্রহ হচ্ছে শনি মহারাজ দেখুন শনি আপনার জন্মছকে যদি সক্ষেত্রিক থাকে অর্থাৎ মকর রাশিতে আছে বা কুম্ভ রাশিতে আছে বা তুঙ্গ গৃহে আছে বা মিত্র গৃহে আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল এই সময় কিন্তু পাবেন আর শনি যদি আপনার নিচস্থ থাকে পাক দোষ থাকে শনি আপনার নক্ষত্র দিক থেকে উইক থাকে বা শনি আপনার ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু নেগেটিভ ফল পাবেন তারও উপায় আছে অর্থাৎ যে সমস্যা যেমন আছে তেমনি সমাধানও কিন্তু আছে সেই জন্য আপনাদেরকে শনির বীজ মন্ত্র পাঠ করতে হবে এবং শনি রক্ষা কবচ বিশেষ করে শনি রক্ষা কবচ এবং আপনি যদি কুকুরকে খাওয়ান সেক্ষেত্রে শনি বিশেষভাবে প্রসন্ন কিন্তু হয়ে থাকে এইবার আসি মিথুন রাশি যদি আপনি হন এটি মিথুন রাশি অথবা মিথুন লগ্ন দুটির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য অনেকে জিজ্ঞাসা করছেন স্যার এটা শুধু রাশি ভিত্তিক না লগ্ন আমি এই ভিডিওটি আপনাদেরকে দিতে চলেছি দু হাজার বাইশ টু দু হাজার পঁচিশ এই যে শনির যে রাশি পরিবর্তন হচ্ছে এবং কুম্ভ রাশিতে মূল রাখি রাশি রাশিতে বাইশ টু পঁচিশ থাকবে তার কি ফল আপনি মিথুন রাশি অথবা মিথুন লগ্নে যদি মানুষ হন আপনি কি রেজাল্ট পেতে চলেছেন তার একটা বিশ্লেষণ আমি এই ভিডিওর মাধ্যমে করব। সব থেকে বড় সুখবর মিথুন রাশির জন্য আপনাদের উনত্রিশে এপ্রিল উনত্রিশে এপ্রিল দু থেকে আপনাদের ঢাইয়াটা কিন্তু কেটে যাচ্ছে শনির ঢাইয়া কেটে যাচ্ছে এবং আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার শনির নক্ষত্র পরিবর্তন বেশ কিছু বদল নিয়ে আসতে চলেছে আপনি যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের মানুষ হন দেখুন আপনাদের ভাগ্যভাবে শনি কিন্তু অবস্থান করছে অর্থাৎ আপনাদের অষ্টম স্থান থেকে নিধন স্থান থেকে ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে ভাবে শনির অবস্থান এবং সক্ষেত্রিক ভাগ্যপতি ভাগ্যভাবে কি রেজাল্ট পেতে চলেছেন আমি এক এক করে জানাতে দেখুন প্রথম হচ্ছে পিতার সাপোর্ট আপনারা পাবেন পৈতৃক সূত্রের সম্পত্তি লাভের সম্ভাবনা থাকছে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি ভাগ্য বৃদ্ধি আপনাদের হবে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে গভর্নমেন্ট থেকে সাপোর্ট আপনারা পাবেন কর্মক্ষেত্রে সফলতা আপনাদের এই সময় কিন্তু দেখা কিন্তু যাচ্ছে আপনি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু এই পজিটিভ জিনিসগুলো কিন্তু শনি রাশি পরিবর্তনের মিথুন রাশি অথবা মিথুন লগ্নের ক্ষেত্রে ভাগ্যাধিপতি ভাগ্যে অবস্থান করায় ভাগ্যের সাপোর্টটা পূর্ণমাত্রা যেমন পাচ্ছেন এবং বিশেষ কিছু ক্ষেত্রে আপনাদের কর্ম যারা সার্চ করছিলেন কর্ম পাওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শনি মহারাজ কিন্তু কর্মের জায়গাটা কিন্তু আপনাদের দারুণভাবে দেখা যাচ্ছে এবং আপনাদের লাভভাবে দৃষ্টি আপনাদের লাভ প্রফিট এবং ইনকামের জায়গা সোর্সটা আপনাদের বৃদ্ধি এই সময় কিন্তু করবে কিন্তু পাশাপাশি আপনাদের যথেষ্ট খরচের জায়গা কিন্তু থাকছে সরাসরি আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে দেখুন লাভ সঙ্গে যারা আছেন প্রেমজ সম্পর্কে যারা আছেন প্রেমের জায়গা থেকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে প্রেম থেকে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে দুঃখের জায়গা কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে দেখুন সবটাই যে ভালো হতে পারে এমন নয় কিছু ভালো কিছু খারাপ থাকবে তবে সব থেকে বড় কথা আপনাদের শনির ঠাঁইয়া চলে যাচ্ছে সন্তানের জায়গাটা ভালো এবং থার্ড হাউডে থার্ড হাউসের দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরাক্রম উদ্দীপনা আপনাদের এই সময় কিন্তু আপনি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ আপনাদের ক্ষেত্রে ভালো কিন্তু করবে দেখুন যারা লোহার প্রোডাক্টের সঙ্গে যুক্ত লোহার বিজনেস আপনি ইঞ্জিনিয়ারিং আপনি আইটি সেক্টর আপনি টেকনিক্যাল ফিল্ড আপনি ডিফেন্সের কাজ করছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে পেট্রোল পেট্রোল কেমিক্যাল সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট যারা কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছেন বড়ো ধরনের কোম্পানিতে চাকরি পাওয়া এবং যারা রাজনীতি ক্ষেত্রে আছে অথবা আপনি গ্ল্যামার দুনিয়াতে আছেন মিডিয়া লাইনে আছেন এই জায়গাটা কিন্তু আপনাদের কাজের সুযোগগুলো বাড়বে কারণ আপনাদের অষ্টমভাব থেকে ভাগ্যভাবে শনি চলে আসে ভাগ্য প্রতি ভাগ্যভাবে অবস্থান ভাগ্যের সাপোর্টটা আপনারা এ সময় কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা বিদেশ থেকেও এই সময় কিন্তু লাভবান আপনারা কিন্তু হতে পারেন আমি আবারও বলছি আপনারা শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন শনি চল্লিশা প্রতি শনিবার যদি শনি চল্লিশা পাঠ করতে পারেন শনির বীজ মন্ত্রটা আপনার যদি সন্ধ্যার সময় ঠিক সূর্য অস্তের পরে আপনাদের কিন্তু শনির বীজ মন্ত্র পাঠ করতে হবে এবং শনি রক্ষা কবজ আপনারা যদি পরিধান করেন এর পাশাপাশি আপনি যদি বিশেষ করে কুকুরকে খাওয়ান সেক্ষেত্রে এবং কিছু গরিব মানুষকে অর্থ সামর্থ্য অনুযায়ী অর্থ যদি সাহায্য করেন সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজ বিশেষভাবে প্রসন্ন হয়ে আপনার কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু করতে চলেছে মিথুন রাশির প্লাস পয়েন্ট আপনাদের বিদেশ যাত্রা হওয়ার যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করছে বিদেশ বিদেশ যাওয়া বিদেশে গিয়ে প্রফিট এই বাইশ টু পঁচিশ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই তিরিশ বছর পর তিরিশ বছর আগে এসছিল শনি এই কুম্ভ রাশিতে অর্থাৎ বিরানব্বই তিরানব্বই সাল এরকম এ ঠিক তিরিশ বছর পর এই অপরচুনিটিটা এই সময় এই বাইশ টু পঁচিশ আপনারা সমস্ত কাজ কিন্তু গুছিয়ে নিন অর্থাৎ এই সময়ের মধ্যে যথেষ্ট প্ল্যানিং কাজগুলো যদি আপনারা গুছিয়ে নিতে পারেন আপনি মিথুন রাশি মানুষ আপনার ক্ষেত্রে বিশেষভাবে এই সময়টা কিন্তু পরিবর্তনের সময় কিন্তু হতে চলে যাদের দীর্ঘদিনের বাধা বিপত্তি চলছিল কাজ কাজে আটকিয়েছিল পেমেন্ট ছিল কাজ আটকানো পেমেন্ট ফাঁসা সম্পত্তিগত দিক দিয়ে সমস্যা চলছিলো এই সমস্যাগুলো কিন্তু আপনাদের এ সময় কিন্তু কাটবে অর্থাৎ উনত্রিশে এপ্রিল দু হাজার বাইশ থেকে টানা দু পর্যন্ত নমস্কার ধন্যবাদ